একবার তো মিউনিসিপ্যালিটি ইলেকশনে এসেছিলেন, আপনারা দেখেছেন, অনেক টাকা পয়সা করেছিলেন, পুরো হোটেল বুক করে নিয়েছিলেন, বিমান বুক করে আসতেন, বাসে করে আসতেন, রেজাল্ট হয়েছিল 350 মধ্যে একটা সিট জিতেছিলেন, সেটাও নাই। গোয়াতেও গিয়েছিলেন, তারপরে এখানে মেঘালয়ে যাচ্ছেন, আসামেও দেখে নিয়েছেন। যে ধরনের হিংসার রাজনীতি আর দুর্নীতির রাজনীতি বাংলায় চলছে সারা দেশের মানুষ দেখছেন, তারপরে টিএমসিকে কোথাও কেউ ভোট দেবে না, সেজন্য এত টাকা পয়সা খরচা করেও তারা কোথাও সফল হতে পারেনি। এমএলএ পার্লামেন্ট তো ছেড়ে দিন, একটা পঞ্চায়েত সিটও জিততে পারেনি। গোয়াতে তারা যা খরচা করেছেন, হিসাব দিয়েছেন ইলেকশন কমিশনকে, আর যা ভোট পেয়েছে হিসাব করলে দেখা যায় একটা ভোটের পিছনে 6000 টাকা বেশি খরচা করেছেন, তাও কোনো সিট জিততে পারেনি, জামানত জব্দ হয়ে গেছে। সেজন্য ওই ধরনের রাজনীতি ভারতবর্ষে চলে। জনসংঘের আমল থেকে পার্টি হয়েছে, কিন্তু যেভাবে জেতার জন্য আন্দোলন লড়াই হলো সেটা হয়তো হয়নি। আমরা 5 বছর লড়াই করেছি, তাতে সেকেন্ড পজিশনে এসেছি, এবং কংগ্রেস এবং সিপিএম যারা 30 বছর 35 বছর বাংলাদেশ শাসন করেছেন, সে দুটি পার্টিকে আমরা শেষ করেছি, তারা বিধানসভায় কোনো সদস্য নেই। সিপিএম এক সময় 36টা MP ছিল, আজকে কোনো MP নাই। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় BJP জিতেছে, এত সংঘর্ষ করে। এখন যে আক্রমণ হচ্ছে আমাদের উপরে হচ্ছে, এবং বিরোধীর নেতৃত্ব আমরাই করছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট। বাংলার মানুষ আমাদেরকে স্বীকার করেছেন, আমাদেরকে ভোট দেওয়া অভ্যাস করেছেন, এবং আগামীতে যে লড়াই করছি আমরা, আমার মনে হয় বাংলার পরিবর্তনের জন্য সম্পূর্ণ মেজরিটি আমাদেরকে দেবেন, সেই আশা নিয়ে আমাদেরকে লড়াই করছেন। একবারে তো হয় না, ধীরে ধীরে আমরা এগোচ্ছি, যে সাফল্য আমরা পেয়েছি সেটা আমাদের পরিশ্রমের ফলে, এবং বাংলার মানুষ সেটাকে স্বীকৃতি দিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে BJP কি আগামী দিনে স্ট্যান্ড করবে, আপনি যেভাবে করেছিলেন? দেখুন, আমরা প্রাথমিক থেকে পার্টিকে বিরোধী পক্ষে নিয়ে এসেছি, এখন নূতন নেতৃত্ব আমাদের পার্টিতে এসেছেন, আমাদের নূতন রাজ্য সভাপতি হয়েছেন যুবক, একজন ইউনিভার্সিটির প্রফেসর শুভেন্দু বাবু হচ্ছেন বহু পুরনো নেতা, তার 3 পুরুষের রাজনীতি মেদিনীপুরের মাটির ছেলে, এবং তিনি MP থেকেছেন, MLA থেকেছেন, রাজ্যে মন্ত্রী থেকেছেন, অভিজ্ঞতা যথেষ্ট আছে, এবং যুবক। সেই জন্য আমার মনে হয় এই যে নতুন নেতৃত্ব যারা দুজন মিলে লড়ছেন, আমরা পেছন থেকে সাহায্য করছি, বাকি কাজটা এরা করে দেবে। আপনি স্যাটিসফাইড? মানে এখন যে BJP-র কাজ চলছে পশ্চিমবঙ্গে, BJP যে সাংগঠনিক ভূমিকা চলছে, এটাকে আপনি স্যাটিসফাইড? না, লড়াই তো আমরা করছি। দেখুন, অতি সম্প্রতি আপনি বাংলা যে কোনো মিডিয়া দেখুন, সবচেয়ে বড় ইস্যু দুর্নীতি, এবং অতি সম্প্রতি পঞ্চায়েতের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত BDO অফিস ঘেরাও করে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছে বলে আজকে মিডিয়াতে ছেয়ে আছে। আর উন্নয়ন নয়, বাংলায় এখন খবর হচ্ছে দুর্নীতি, এটাকেও সামনে নিয়ে আসার জন্য আমরা করেছি। সেই সারদা নারদার দুর্নীতি থেকে সুপ্রিম কোর্ট যাওয়াতে কারণ করে বাকিও সব দুর্নীতির জন্য আমরা আন্দোলন করেছি, তারপরে আজকে সাধারণ মানুষ স্বীকার করেছে এবং লোকে চোখে চোখ রেখে বলছে। তো এই সরকারের দিন শেষ হয়ে আসছে, কংগ্রেস যেমন শেষের দিকে দুর্নীতি করে কেন্দ্র থেকে অপসারিত হয়েছিল, পশ্চিমবঙ্গের TMC-র সেই দশা হয়।